সূচিশিল্প প্রতিযোগিতা ও সূচিশিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে গেল মল্লিক আর্ট গ্যালারি তত্ত্বাবধানে ও মোহাম্মদ জহুর আলী মল্লিকের ঐকান্তিক প্রয়াসে। জঙ্গলে যখন জাল পাতে অসংখ্য মশা যদি ছোটবেলা ছেলে তো তখন মশা কিন্তু হয়নি, মানে মশারি খাটাতে হতো কখন চাষিরা যখন পাঁচ ফেলে ওই সময়টা একটু মশা উঠান দেখি। আমি তো আজীবন মশারি খেতে নিয়ে খাটিয়ে শোবাম অভ্যেসটাই করতে পারতাম, এখন দেখি কি বারো মাস কেন হবে না, সরকার এত চেষ্টা করছে এত পয়সা খরচ করছে কমছে কোথায়, কারণ আমাদের আল্লাহ তার তৈরি করেছে একের পর একটা তৈরি, এরা মাকসা বেতন তৈরি করেছে মশাকে খাওয়ার জন্য, আপনারা সবাই শিক্ষিত মানুষ অবশ্যই জানেন, তো সেই মাকসা আমি একটা জাল বুনেছি, চালটা বুনতে আমাকে প্রতিদিন ছ ঘন্টা করে চালটা বুনতে চোদ্দ মাস সময়টা করতে হবে, সেদিন আপনার সামনেই আপনাদের সামনেই ছবিটা আছে, অসংখ্য রং দিয়ে আমি সেটা বোঝাবার চেষ্টা করেছি যে মাকসা জালটা ফেসেছে অসংখ্য মশা এসে তাদের ধরেছে মাংসা ধরে ধরে খাচ্ছে, সেটা এবারে আমি জাতীয় স্তরে আমার এই ছবিটা যাবে এবারে, আর যদি আপনাদের সবার প্রার্থনা থাকে হয়তো ন্যাশনাল পার্কে হোক একটু পারে, আর একটা ছবিটা একটু পাশি টানানো আছে সেটা হলো একটা সূর্য বাংলা কথা বলে ডুবে যাচ্ছে, সেটা নদীর যে বলুন আর পাহাড়ের তলে বলুন তার যে রঙগুলো চতুর্দিকে যখন মেঘের পাশে সূর্য যখন ডোবে চারদিকে রঙগুলো তার ছড়িয়ে যায় মেঘের ফাঁক দিয়ে বিভিন্ন রং সেখানে ছিটকে উঠছে, দেখবেন সেভাবেই সেখানে রংগুলো ছিটকে উঠছে, আর সেই ছবিটা করতে আমাকে প্রতিদিন ছ ঘন্টা করে আমাকে ন মাস করতে লেগেছে, তাই এটা যে কতটা মেহনত সেটা আমি মুখে বলে পরিচয় দিতে পারবো। উপস্থিত ছিলেন মাননীয় লীলা ভৌমিক মহাশয়া, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, অফিস অব দ্য ডেপুটি কমিশনার হ্যান্ডিক্রাফটস। শিল্পীর যে ভূমিকা, আমি নিজেও একজন বড় শিল্পী কিন্তু নিজের পরিচয় না থাকতে পেরে সবাই পরিচয় করার জন্য একটি প্ল্যাটফর্মে ব্যবস্থা করেছেন, তাতে আমি দেখলাম সুন্দর সুন্দর কাজগুলি ব্যবস্থা করেছে সবাই, পুরস্কারটা একটা সান্ত্বনা কাজ করছে দেওয়ার জন্য সবাই মিলে কাজ করে সেখানে আমরা এসেছি এখানে পুরস্কারগুলো দেওয়ার জন্য। জনাব মামুন আক্তার, বিডিও বারাসাত ব্লক ওয়ান। যেহেতু আপনি বারাসাত ব্লক ওয়ানের ভিডিও, এই এলাকার মানুষের মধ্যে কিন্তু এই ধরনের কাজে এগিয়ে আসার জন্য একটা প্রয়াস থাকে, এবং সেক্ষেত্রে যারা এই কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন তাদের প্রতি আপনার কী কথা? তাদেরকে আমার অভিনন্দন, এবং কাজ চালিয়ে যাক, আমরা সরকারি সাহায্য আমরা পথ দেখাতে পারবো, এই সাহায্য আমরা তাকে আরও উপরের জায়গায় আমরা যেন নিয়ে যেতে পারি এবং তাকে একটা নির্দিষ্ট কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিতে পারি, আমরা সহায়তা করতে পারি, নিজের চেষ্টা এবং নিজের পরিশ্রম দরকার, প্রতিভা দরকার, তবেই একটা মহান মাপের আন্তর্জাতিক মানের বা জাতীয় মানের একজন শিল্পী হতে পারে, নিজের চরম পরিশ্রম এবং মেধা দরকার, সৃষ্টিশীলতা দরকার, শুধু আমরা তাকে একটু হেল্প করতে পারি, একটু সহায়তা করতে পারি। জাতীয় শিক্ষক শ্রী নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় মহাশয়, সমাজসেবী নারায়ণ দত্ত, বিশিষ্ট ডাক্তার শ্রী তাপস কুমার মাইতি। এবং ঘটনাই তাই এই জহুর আলী মল্লিক তার 400 এখানে মহিলা শিল্পী আছে, তারা কতখানি নিবেদিত প্রাণ বলুন তো, তারা একজন গৃহবধূ, বাড়িতে যেমন কাজ করেন এখানেও চলে আসেন জহুর আলী মল্লিক সাহেবের অনুরোধে, এসে কি করছেন, তিনি করছেন ওই শিল্প সূচি শিল্পের কাজ করছেন, সেই সূচি শিল্পের কাজ করে তার দিন যাপন যাকে বলে প্রতিদিনকার যে জীবনের আমাদের যে প্রয়োজন যেটুকু হয় অর্থের, সেই অর্থটুকু হয়তো তিনি পান না, কিন্তু তার শিল্পটা মহিমান্বিত শিল্প, এই শিল্পের ঊর্ধ্বে আর কিছু নেই, তো সেই জন্যে আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকেও যেমন অনুরোধ করব, কেন্দ্রীয় সরকার তাদেরকেও অনুরোধ করব, যদি তারা এই সব দরিদ্র দুস্থ শিল্পী যারা রয়েছেন জহুর আলী মল্লিকের আহ্বানে সাড়া দিয়ে তার এই কাজের সুশিল্পী শিল্পের সঙ্গে যারা যুক্ত হয়েছেন যদি তারা নিজের দুটো পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারেন, পেটের চিন্তাটা যদি একটু কম তাদের করতে হয়,
তাহলে তারা আরো বেশি নিজেদেরকে নিবেদন করতে পারবেন। আইবি ভারতের চিফ এডিটর বাপি দাস, আজকে এমন একটা অনুষ্ঠানে আমরা এসেছি যে অনুষ্ঠানটা প্রচারের সর্বোচ্চ আলোর পেছনে থেকে খুব নিপুণভাবে কাজ করে যাচ্ছে, সামাজিক স্বার্থে, আগামী দিনে আঞ্চলিক উন্নয়নের স্বার্থে। যারা যারা প্রশাসনিক ব্যক্তিবর্গ আগামী সময়ে আসবেন এখানে বা যাদের কাছে এই আর্ট গ্যালারি সম্পর্কিত সামান্যতম তথ্য রয়েছে, তাদের কাছে আমাদের আবেদন থাকবে যে সূচি শিল্পটাকে বৃহত্তর আকারে এমএসএমএর মাধ্যমে গ্রামাঞ্চল উন্নয়নের জন্য সরকারিভাবে নির্দেশিকা জারি হোক। আমরাও চেষ্টা করব আমাদের তরফ থেকে। একইভাবে আমাদের মল্লিকবাবুর কাছেও আমাদের আবেদন থাকবে যে সে আগামী দিনে এই প্রচেষ্টাটাকে বৃহত্তরভাবে এগিয়ে নিয়ে যাক। আমরা সবাই সামাজিক স্বার্থে, সুন্দর শিল্প সম্পন্ন পশ্চিমবঙ্গের স্বার্থে, সর্বধর্ম নির্বিশেষে তার পাশে থাকার অঙ্গীকারবদ্ধ এবং সর্বোপরি আইবি ভারত, ন্যাশনাল নিউজ ও আমাদের সামাজিক পত্রিকা চারের কথার পক্ষ থেকে সবসময় তার যে প্রদর্শনী সেটাকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য আমরা তার কাছে মত প্রকাশ করলাম। যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে সর্বোপরি হাতে হাত রেখে একসঙ্গে ছেলে আগামী দিনে এগিয়ে যাওয়ার মত প্রকাশও থাকলো। উক্ত অনুষ্ঠানে শিল্পী মোহাম্মদ জাহুর আলী মল্লিকের নানা রকম শিল্প নৈপুণ্যের কর্মের কথা বিশিষ্ট জনেরা তুলে ধরেন। আমি মল্লিক আর্ট গ্যালারি এটা ভিজিট করে গেলাম, খুব ভালো লাগলো। তার যে সূচি শিল্প এবং শিল্পী সত্তা, তিনি একজন মহান মাপের শিল্পী, আমাদের ব্লক বারাসাতে একই তিনি আছেন, তাকে আমি শ্রদ্ধা জানাই। এবং খুব ভালো মানের শিল্পী, তিনি রাজ্য স্তরে 2 বার শ্রেষ্ঠ পুরস্কার এবং জেলা স্তরে 4 বার শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন। তিনি অসংখ্য ছাত্রছাত্রী, তার শিক্ষার্থীর মধ্যেও এখন এই কাজগুলো শুরু করেছেন এবং ভবিষ্যতে খুব ভালো মানের একটা শিল্প সত্তাটা তিনি নিয়ে যাবেন আমার বিশ্বাস। এবং যে জায়গায় আছে এখানেই আমরা অনেক একটা বড় মাপের তাকে একটা আমরা হিসাবে শিল্পী হিসাবে দেখতে পারি এবং দেখেছি। আর এর জন্যে অনেক প্রতিভা দরকার, অনেক পরিশ্রম দরকার, অনেক মেহনত দরকার, অনেক সৃষ্টিশীলতা দরকার, যেগুলো সব তার মধ্যে আছে। জেলা তথাপি ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ভিড় জমান এই মল্লিক আর্ট গ্যালারিতে। এখানে তার নানাবিধ শিল্প নৈপুণ্য সমৃদ্ধ কাজের প্রদর্শনী সাধারণ মানুষের জন্য উন্মোচিত ছিল। মোহাম্মদ জহুর আলী মল্লিক উত্তর চব্বিশ পরগনা জেলায় 4 বার এবং 2 বার রাজ্য স্তরে পুরস্কৃত হয়েছেন। প্রতি বছরই জাতীয় স্তরে তার কাজ প্রেরিত হয়। তিনি আন্তর্জাতিক স্তরের একজন শিল্পী এবং বেকার যুবক যুবতী এবং মহিলাদের স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।